হাই বন্ধুরা, আজ অনেক দিন পর একটা রেসিপির ভিডিও শেয়ার করতে এলাম। আজ আমি ব্রোকলির রেসিপি শেয়ার করব। তো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবারে কিছুটা সাদা তেল দিয়ে, সাদা তেলের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম কালার করার জন্য। তারপর দিলাম কিছু গরম মশলা আর বেশ অনেকটা পরিমাণ কুচোনো পেঁয়াজ। এরপর দেব অল্প একটু রসুন আর আদার পেস্ট। এরপর কিছুক্ষণ কষিয়ে নেব আর দিচ্ছি একটু টমেটো আর লঙ্কার গুঁড়ো। এবারে ভেজে রাখা ব্রোকলি আর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথে, দুটোর সাথেই বানিয়ে খেতে পারেন, এটা দারুণ লাগে খেতে। এরপর আমি এর মধ্যে কিছুটা বাদামের পেস্ট দিয়ে দেব। বাদামটা দেওয়ার জন্য এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ হতে দেব। এরপর শেষে নামানোর সময় অল্প একটু এলাচ আর ঘি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।